আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোম ডাইসের মধ্যে বসিয়ে কাপড়ের মধ্যে ছাপ দেয়া হয়। মোম আপনারা চাইলে সেট সহ মিলিয়ে কিনতে পারেন, অথবা যদি আপনারা এমনি মোম আনেন তাহলে মোমের মাপ নেবেন। সাদা মোম যে পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন লাল মোম, এবং তার অর্ধেক পরিমাণ নেবেন রজন। এভাবে তিনটি একসাথে দিয়ে চুলায় জাল দিয়ে নেবেন। জাল দিলে দেখেন পানির মতো তরল হয়ে যাবে, তখন আপনারা ডাইসটাকে বেশ কিছুক্ষণ ধরে রাখবেন। দেখবেন ডাইসের চার সাইডে একটু মানে বুড়বুড়ি আসবে বলক দেওয়ার মতো। অনেক সময় অনেকে বলে যে মোম ডাইসে বসতে চায় না, তো সেক্ষেত্রে আপনারা ডাইসটা বেশ কিছুক্ষণ মোমের মধ্যে ধরে রাখবেন। এতে করে চারিদিকে যখন আপনাদের কী বলি আমরা সাধারণত বলক বলি, ওরকম যদি চলে আসে তারপর থেকে দেখবেন আপনার ডাইসে মোমটা খুব সুন্দর করে বসে যাবে। এই যে দেখেন আমি স্টিলের ডাইস নিয়েছি, আবার ব্লকের ডাইস দিয়েও কিন্তু আমি মোম বাটিক করে থাকি। সেটাও যদি আপনারা একটু ধরে রাখেন, একটু ভিজিয়ে নেন কিছুক্ষণ, তারপর আপনারা মোমটা লাগান, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মোমটা বসে যাবে। আমার কাপড়টি দেখে আপনারা বুঝতেই পারছেন যে কী সুন্দরভাবে স্মুথলি আমার ডাইস থেকে মোমটা কাপড়ে বসে গিয়েছে। তো মোম বাটিক এবং অন্যান্য বাটিক শেখার জন্য আরও সহজ সহজ অনেক কৌশল আমি আপনাদেরকে আমার ভিডিওতে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো সমস্যা সমাধান জানার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে আপনারা প্রশ্ন করবেন, আমি অবশ্যই আপনাদের সহজ কৌশলে সেটা শিখিয়ে দিব। রমজান সন্নিকটে তাই আমি বেশ কিছু নামাজের হিসাবে কাজ ধরেছি, এবং আপনারাও কিন্তু আপনাদের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন সুন্দর মোমবাটিকের যে কোনো ড্রেস বা হিজাব বা যে কোনো কিছু। মোমবাটিক করা অনেক সহজ যদি আপনারা মোমটাকে একদম তিনটা মোমকে সুন্দরভাবে মানে মিক্সড করে এটাকে গোলাতে পারেন, এবং যদি আপনারা ডাইসটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো কাপড়েই আপনার কিন্তু এই মোমের ডাইসটা বসে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই মসলিন কাপড়ে আমরা মোমবাটিকটা দিব না, কারণ গরম মোম মসলিন কাপড়ের মধ্যে দিলে যেহেতু মোমটা একদম ফুটন্ত থাকে, গরম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আমরা মোমটা ডাইস করতে পারবো, ঠান্ডা হয়ে গেলে ডাইসে কিন্তু মোম বসবে না। তাই আমরা চুলার উপরে আলতো তাপে দিয়ে রাখবো এবং সাথে সাথে কাজটা করে নেব। যেহেতু মোমটা জমে যায় কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে গেলে, তাতে করে আমাদের জন্য একটা সুবিধা, আমরা ওই হাঁড়িটাই আবার রেখে দিতে পারবো। যতদিন পর্যন্ত মোমগুলো শেষ না হয়ে যাবে আমরা একই হাঁড়িতে রেখে রেখে কাজ করতে পারবো। এখন আমি এই কাপড়টিকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি, এক অংশ গোলাপি আর এক অংশ অ্যাশ করে নিয়েছি। তারপর তৈরি হয়ে গেল আমার সুন্দর এই নামাজের হিজাবটি, আপনারাও বাসায় চেষ্টা করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন ব্লগ বাটিকের কাজ দেখার জন্য এবং গাছপালার যত্ন জানার জন্য বেল আইকনে ক্লিক করে রাখলে আপনার কাছে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তাই আপনারা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।